আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আশা করি সকল ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তো চলে আসলাম আজকে আরও নতুন একটি ভিডিও নিয়ে, যে আমাদের ঈদের ছুটি কেমন কাটলো আর কয়দিন ছুটি পেলাম। তো আসলেই ভিডিওটা আগেই দেওয়ার কথা ছিল, তো দেখেন আসলেই দেওয়া সম্ভব ছিল না, কারণ ঈদের মধ্যে একটু কাজের চাপেও ছিলাম। এমনিতেই আসলেই ঈদের ছুটিটা একটু অন্যরকম কাটছে। তো আসলে কেমন ঈদের ছুটি কাটলো এবং কেমন আছে এখানে বর্তমানে, ঈদের ছুটি কয়দিনে পেলাম, তো এ নিয়ে মূলত থাকছে আজকের ভিডিও। তো আপনার আসলে আমার ভিডিওগুলো যারা কন্টিনিউ দেখেন অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, এবং যারা নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। তো আসলে ঈদের ছুটি কয়দিন পেলাম সেটা হচ্ছে অন্তত দুঃখের বিষয় হচ্ছে, যে আসলেই আপনার জানি যে আমরা যেহেতু মুসলিম, তো আমাদের যেসব মুসলিম কান্ট্রিগুলো আছে, বিশেষ করে আরব দেশ, পার্শ্ববর্তী যে দেশগুলো আছে, আমাদের অল বিশ্বে যে মুসলিম কান্ট্রিগুলো আছে, আসলে কিন্তু সব জায়গায় কিন্তু ছুটি কমপক্ষে দেখা যায় দুদিন থেকে অন্তত 7 দিন তারা দিয়ে থাকে। যেমন আমাদের বাংলাদেশ 1 থেকে প্রায় কোনো কোনো কোম্পানি আছে 10 দিন, 7 দিন, 8 দিন এমন ছুটি কিন্তু দিয়ে থাকে। কিন্তু ইউরোপের দেশগুলোতে আসলে এই সিস্টেমটা একটু অন্যরকম। সেটা হচ্ছে, তো দেখেন আপনারা এটা জানেন যে এটা একটা মূলত খ্রিস্টান রাষ্ট্র, তো এরা আসলে ঈদ সম্পর্ক এদের কোনো ধারণা নাই, যে ঈদ কী, এরা ঈদ কী এটা আসলে এরা বোঝে না। যেমন এদের যে বড়দিন আছে, অর্থাৎ আপনারা জানেন যে এদের বড়দিন আপনার ডিসেম্বর মাসের 25 তারিখ এদের বড়দিন হয়, মানে এদের যে ঈদ, আমরা যেটা ঈদ বলি সে তাদের ঈদ হয় 25শে ডিসেম্বর। তো তারা দেখেন এই 25শে ডিসেম্বরে কিন্তু এই দেশে আমাদের কাজ করতে হচ্ছে, শুধু আমরা না, এই দেশে যারা লোকজন আছে এরা কিন্তু 25শে ডিসেম্বর বাদে কিন্তু এরা এই বড়দিন উদযাপন সেদিন পালন না করে তারা কিন্তু অন্য দিন পালন করছে, অর্থাৎ তাদের ধর্মীয় অনুযায়ী তারা কিন্তু যখন খুশি তখনই তারা বড়দিন পালন করতে পারে, এটা আর কি বোঝা যায়। এই জন্য বলছি যে আসলে দেখেন 25 তারিখে তারা বড়দিন উদযাপন না করে তারা মূলত অন্য দিন উদযাপন করতে পারে, কিন্তু যে আমাদের যে ঈদ, সেই ঈদের জামাতটা কিন্তু মূলত যেদিন ঈদের দিন সেদিন কিন্তু নামাজটা পড়তে হয়। কিন্তু এটা কিন্তু এরা জানে না যে আমরা যে কোনো ওদিনকে পড়তে হবে, অর্থাৎ অন্য দিন যে পড়া যাবে না এই বিষয়টা কিন্তু তারা জানে। তারা জানবেই বা কী করে, এদের এই দেশে মূলত একসাথে এতদিন ছুটি পাওয়া যায় না। আমাদের আপনারা জানেন যে আমাদের যে ধর্মীয় ছুটি প্রতি বছরে 2 দিন পাই, প্রতি বছরে 2 বার ছুটি হয় আমাদের, কিন্তু এই দেশগুলোতে কিন্তু তা না। এই দেশে সপ্তাহে 2 দিন বন্ধ এরা এটাই বেশি মনে করে, কারণ আমাদের যে ধর্মীয় ছুটি আমাদের যে 1 সপ্তাহ দিতে হবে কিংবা 5 দিন দিতে হবে বিষয়টা কিন্তু এমন না। আমরা যে কোম্পানিতে কাজ করতেছি সেই কোম্পানিতে ছুটি চেয়েছিলাম আর কি, যে এর আগেও আমরা সাপ্তাহিক নামাজ পড়ার জন্য সময় চেয়েছিলাম, তারা আমাদেরকে সময় দিয়েছিল 1 দিন, কিন্তু এর পরবর্তীতে আর দেয় নাই। কারণ আপনারা জানেন যে মলদোভাতে কিন্তু খুব বেশি একটা মসজিদ নাই, দেখা যায় হাতে গোনা 2-1টা মসজিদ আছে, যদিও এটা আমাদের একটু কাছে, দেখা যায় গাড়ি দিয়ে গেলে হয়তো 15-20 মিনিট সময় লাগে, এটা আমরা গুরুত্ব মনে করি না। কিন্তু যদি আমাদেরকে 2 ঘন্টা করে ছুটি দেওয়া হতো অবশ্যই আমরা শুক্রবারের নামাজটা অন্তত পড়তে পারতাম জামাতের সহিত। তো দেখেন শুক্রবারে নামাজ পড়ার জন্য আমরা 1 দিন সময় চাওয়ার পর পরবর্তীতে আমাদেরকে অ্যালার্ট করে দেয় যে পরবর্তীতে এরকম ধরনের সময় দেওয়া হবে না। তো এরপর মূলত আসলেই আমরা ঈদের নামাজের যে হাফবেলা ছুটি যাই, সেই ছুটি চাওয়ার কারণে কোম্পানি আমাদেরকে নিষেধ করে দেয় কোনো প্রকার কোনো ছুটি হবে না। ইভেন আমরা 2 ঘন্টার জন্য ছুটি চেয়েছিলাম, যে 2 ঘন্টার জন্য ছুটি দেন আমরা অন্তত নামাজটা করে আসি, তো তারা পরবর্তীতে সেটাও নিষেধ করে দিয়েছে, এবং কি পরবর্তীতে যেন এরকম ধরনের তাদের কাছে কোনো প্রকার আর্জি আমরা না জানাই সেই জন্য কোম্পানি সম্পূর্ণভাবে নিষেধ করে দিয়েছে, অর্থাৎ এই দেশে কাজ করতে হলে কোনো প্রকার ছুটি চাওয়া যাবে না। শুধু তাই না, এখানে আরও অনেক সমস্যা, সেটা হচ্ছে দেখেন এটা যেহেতু ইউরোপ কান্ট্রি, খ্রিস্টান দেশ, তো এদের ফ্যাসিলিটিটা আসলে আমাদের পক্ষে মেনে নেওয়াটা সম্ভব না, কারণ এরা দেশের ধরনের কথা বলে, অর্থাৎ আপনারা জানেন যে বাংলাদেশে যে গার্মেন্টসগুলোতে হয় এগুলোতে কিন্তু অনেক গালিগালাজ করা হয়, অনেক কিছু বলা হয়, কিন্তু আসলে আমরা ততটা মাইন্ডে নিই না, কিন্তু এই দেশগুলোতে কিন্তু তা না। এই দেশগুলোতে হচ্ছে দেখা যায় আপনি ধর্মীয় ছুটি কিংবা গভর্নমেন্টের যে ছুটিগুলো আছে সেই ছুটিগুলো কিন্তু খুব কমই পাওয়া যায়, অর্থাৎ গভর্নমেন্টের যে ছুটিগুলো আছে আপনার, গভর্নমেন্টের যে ছুটিগুলো আছে আপনার সেই ছুটিগুলো দেখা যায় যে সপ্তাহে 2 দিন, এর ছাড়া কিন্তু ছুটিগুলো পাওয়া যায় না। এছাড়াও আপনার বাৎসরিক যে ছুটিটা আছে সেটাও পাবেন কিনা সন্দেহ। তো সব মিলিয়ে যদি বলি যে আমাদের ঈদ কেমন কাটলো, সেটা হচ্ছে বলতে পারবো না যে খুব একটা ভালো কাটছে, কারণ
আপনারা জানেন যে ঈদের দিন আমরা মলদোয়াতে কাজ করছি, তো আপনাদেরকে বলি যে ঈদের দিন মূলত মলদোয়াতে আমাদেরকে সকালবেলা কাজ করতে হয়েছে এবং সকাল 7টা থেকে এবং বিকেল 4:30 পর্যন্ত মলদোয়াতে কাজ করতে হয়েছে। অর্থাৎ ঈদের দিনও আমাদের কোনো প্রকার কোনো ছুটি দেয় নাই, আমাদেরকে কন্টিনিউভাবে প্রতিদিনের মতো এখানে কাজ করতে হচ্ছে। তো এটা কিন্তু সব জায়গায় কিন্তু বিষয়টা যে এক তা না, অনেক কোম্পানি ছুটি দেয়, অনেক কোম্পানি যে ঠিক আমাদের মতোই এরকম দুর্ব্যবহার করে। তো আসলে সব মিলিয়ে পরিস্থিতি যদি বলি যে ঈদ কেমন কাটলো সেটা হচ্ছে ভালো না, কারণ ঈদে যে একটা আনন্দ আমেজ ত্রিশূল রাখার পর সেটা আসলেই মোটেও আমাদের চারজনের কপালে জুটে নাই, সেটা হচ্ছে কোনো প্রকার ছুটি দেয়নি আমাদেরকে। তো এরপরে উত্তিতে যে আজকে মূলত শনিবার, আমি যখন ভিডিও করতেছি এটা হচ্ছে শনিবার, সরি এটা হচ্ছে রবিবার, আর গতকালকে শনিবার গেলো, এই মিলে দুদিন ছুটি পেলাম ঈদের পর। এখন ঈদের আমার চলে গেছে, এখন ছুটি পেলেও কিছু করার নাই, তো আলহামদুলিল্লাহ এরপরে ভালো আছি, ভালো কাটতেছে, তোমাদের জন্য দোয়া করবেন। আর মলদোয়া সম্পর্কে নতুন নতুন ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো মলদোয়া যারা আসতে চান আপনারা, আমি আপনাদেরকে বলি মলদোয়া আসার একটু কঠিন, কেন কঠিন, কী কারণে কঠিন সেটা হচ্ছে আমি বিস্তারিত এরপরে ভিডিওতে বলে দিচ্ছি আপনাদেরকে যে কেন মলদোয়াটা আসাটা কঠিন। বর্তমানে কিন্তু মলদোয়া আসা যাচ্ছে না, কেন কী কারণে সেটা ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আমি বলে দিব। তো ভালো থাকবেন, আজ এই পর্যন্তই, পরবর্তীর ভিডিও দেখার আমন্ত্রণ শেষ করছি। আল্লাহ হাফেজ।